আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরিয়তুল পাখি হাউজের পক্ষ থেকে প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকে টপিকটি হল এক্সাম আঠারো অর্থাৎ অটোমেটিক কম্পিউটার কন্ট্রোল ইনকিবিউটার অর্থাৎ ডিম ফোটানোর এক্সাম আঠারো ডাবল সার্কিট যে মেশিনগুলো সেইটির ফাংশন কিভাবে সেটিং করতে হয় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এই ফাংশনগুলি কীভাবে সেটিং করতে হয় সেটি আমরা দেখব এর আজকে হলো তৃতীয় পর্ব প্রথম পর্বতে আমরা দেখে নিয়েছি আসল নকল কিভাবে চিনতে হয় কীভাবে এক্সাম আঠারো কত প্রকার কি কি কোনটা আসল কোনটা নকল কিভাবে চিনবেন এবং দ্বিতীয় পর্বতে আমরা দেখেছি যে পিছনের কটগুলো অর্থাৎ তারগুলা কোনটার সাথে কোনটা সংযোগ দিতে হয় অ্যাডজাস্ট অর্থাৎ অ্যাডজাস্ট ফ্যান থেকে শুরু করে আপনার মোটর টার্নিং মোটর কোথায় কোনটা লাগাবেন সেই তারের সংযোগগুলো আমরা দ্বিতীয় পর্বতে দেখেছি এই পর্বতে দেখব আমরা এই ফাংশনগুলো ফাংশনগুলার বুঝতে হলে আপনাকে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখলে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চারটি বাটন আছে তো চারটি বাটন প্রথমটাতে সেট দ্বিতীয়টা উপরের দিকে অ্যারো তৃতীয়টা নিচের দিকে এবং চতুর্থটি ওকে বাটন তো এই চারটি বাটনই কিন্তু আপনি সংযোগটি আপনার যে কোনো রকমের ফাংশন কমাতে বাড়াতে পারবেন বন্ধুরা দেখুন এইখানে দুইটি ডিসপ্লে অর্থাৎ এইটি হলো তাপমাত্রা সেঞ্চুরে যে যেটি পেয়েছে ইনস্ট্যান্ট সেটি দেখাবে এটি হলো আপনার সেঞ্চুরে যেটি হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা পেয়েছে সেটি দেখাবে অর্থাৎ দুটি সেঞ্চুরের মাধ্যমে দুইটি ডিসপ্লে শো করবে সেঞ্চুরে যত পেয়েছে তত কিন্তু এখানে দেখাবে সেটিংটা হলো আপনি এখান থেকে করে দিবেন এখানে আপনি তাপমাত্রা সেটিং এটা হলো আদ্রতা আর্দ্রতা সেটিং তো তাপমাত্রা সেটিং আপনি যত রাখবেন সেন্সরে কিন্তু ওইখানে গিয়ে লাইটটি অফ হয়ে যাবে এবং যত নিচে রাখবেন সেঞ্চরে কিন্তু ওইখানে লাইটটি সেইখানে গিয়ে আবার জ্বলে উঠবে তো আর্দ্রতাও সেম আপনি এখানে যত মনে করেন আপনি সত্তর আর্দ্রতা সেট করে দিয়েছেন তো এইখানে কিন্তু আপনার যখন সত্তর আসবে তখন কিন্তু আর্দ্রতার লাইনটি ও নিজে নিজে বন্ধ করে দিবে আবার যখন সত্তরের নিচে চলে আসবে তখন কিন্তু আর্দ্রতার লাইনটি ও নিজে নিজেই অন করে দিবে অর্থাৎ এইটি হলো আপনার সেটিং কত করবেন কত রেখেছেন সেটি অল টাইম শো করবে এবং এইখানে হলো আপনার সেটিং করতে হবে আর এইটি হলো আপনার এখন কত আছে সেন্সরের মাধ্যমে সেটি দেখাবে তো বন্ধুরা এটি সেটিং করার জন্য আপনি যখন সেট বাটনটি এই সেট বাটনটি ক্লিক একবার ক্লিক করলে আপনার এই লেখাটি কিন্তু দেখবেন ডাউন করতেছে তখন আপনি প্রথমটি তাপ দ্বিতীয়টি আর্দ্রতা আবার বলি প্রথমটি তাপ দ্বিতীয়টি আর্দ্রতা অর্থাৎ সেট বাটনটি ক্লিক করলে প্রথম যেই লেখাটি এখানে লাভ হবে সেটি আপনি এই এটি দিয়ে বাড়িয়ে এটি দিয়ে কমিয়ে যেখানে নিতে চান সেখানে নিয়ে ওকে বাটনটি ক্লিক করে দিলেই হয়ে গেল এবং দ্বিতীয়তে যেই বাটনগুলো লাভ লাভ হবে সেটি হলো আর্দ্রতার জন্য এটি দিয়ে বাড়াবেন এটি দিয়ে কমাবেন কমিয়ে যেখানে নিয়ে আর কাঙ্ক্ষিত মাত্রা সেখানে নিয়ে কিন্তু আপনি ওকে বাটনটি টিপে দেবেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে তো বন্ধুরা আপনি সেট বাটন ক্লিক করলে আপনার এক একটি লেখা এখানে লাভ হবে ডাউন করবে সেটি আপনি এই এই দুটা দিয়ে কমিয়ে বাড়িয়ে ওকে বাটনটি ক্লিক করে দিবেন এরপরে আপনি একবার ওকে বাটন ক্লিক করার পর দেখবেন অটোমেটিকলি আর একটা ডাউন করতেছে অর্থাৎ আর্দ্রতারটি ডাউন করতেছে সেটি আবার এই দুটি দিয়ে কমিয়ে বাড়িয়ে আপনি সেট বাটনটি ক্লিক ওকে বাটনটি ক্লিক করে দিবেন তো এইভাবেই আপনি করবেন চলুন আমি একটু সংযোগ দিয়ে দেখি যদিও রোদ্রে আলো পড়াতে আর লেখা এখন লেখাগুলো স্থির দেখাবে না দেখুন আমি সংযোগ দিয়েছি আগে বলেছি রোদটা আলো পড়ার কারণে লেখাগুলো স্থির দেখে না তো তারপর আমি দেখি সেট বাটনটি ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু একটি লেখা আছে আপনি এটি এখন কমাতে পারবেন দেখুন দেখুন এটা কিন্তু কমে যাচ্ছে যেখানে নেয়ার আপনি সেখানে নিয়ে ওকে ওকে বাটনটি ক্লিক করে দিবেন তারপর দেখবেন আরেকটি এইস এস লেখা আসছে এখন আবার এটা আর্দ্রতা এখন আবার এভাবে বাড়াবেন এভাবে কমা এভাবে বাড়াবেন এভাবে কমাবেন তো এরপর আবার ওকে বাটনটি ক্লিক করে দিবেন বাস হয়ে গেল তো বন্ধুরা আবার বলে দেই আপনি সেট বাটনটি ক্লিক করলে এখানে একটি লেখা ডাউন করবে আপনি এটি দিয়ে কম বাড়াবেন এটি দিয়ে কমাবেন এরপর আপনি ওকে বাটন ক্লিক করে সেভ করে দিবেন তারপরে দেখবেন আর্দ্রতা সংখ্যাটি ডাউন করতেছে আর্দ্রতা আপনি যেখানে নেয়ার সেখানে উপরের দিকে বাড়াবেন নিচের দিকে কমাবেন এরপর ওকে বাটনটি ক্লিক করে দিবেন বাস সেভ হয়ে যাবে তো অনেক সময় দেখবেন অনাকাঙ্ক্ষিত যে অনাকাঙ্ক্ষিত যে শব্দ করে আপনার অ্যালার্মের শব্দ এরকম এই শব্দগুলা অফ করার জন্য আপনি এই তিন নম্বর বাটনটি অর্থাৎ এক দুই তিন এই তিন নাম্বার নিচের দিকে যে এরটি এই তিন নম্বর বাটনটি এরকম একবার ক্লিক করলে একবার ক্লিক করলে কিন্তু অফ হয়ে যাবে অর্থাৎ যখন এরকম শব্দ করতে থাকবে আপনি তিন নম্বর বাটনটি একবার ক্লিক করবেন দেখবেন অফ হয়ে গেছে ভাই প্রশ্ন করেন অনেকভাবে প্রশ্ন করেন যে এইটি যখন ইনকিউটারের সেট করা হয় ইনকিউবেটরের ট্রেগুলা যখন পিছনের দিকে থাকে তখন ডিম বসাইতে আসলে কষ্ট হয় তো অনেকভাবে বলেন যে ট্রেগুলা আসলে সমান্তরালে কিংবা সামনের দিকে এনে আনার সিস্টেমটা কি তো তাদের বলে যে এই আপনি যেখানে নিয়ে ডিম বসাইতে সুবিধা হয় অর্থাৎ ট্রে তো এরকম টার্নিং করতে থাকে তো আপনি তো নিঃসন্দেহে যখন ডিম বসাবেন তখন তো মেশিনটা অফ থাকে তো সুতরাং মেশিন যখন অফ থাকে তখন কিন্তু ট্রেগুলা হয়তো বা এরকম পিছনের দিকে থাকতে পারে সামনের দিকে থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রেগুলা আপনার পজিশন মতো আনার জন্য এখানে দেখুন দুই নম্বর বাটনটি অর্থাৎ এক দুই এই উপর দিকে আরও চিহ্ন এই বাটনটি আপনি ক্লিক করে ধরে রাখবেন এরকম ক্লিক করে ধরে রাখলে দেখবেন আপনার ট্রেগুলো কিন্তু টার্নিং হচ্ছে তো টার্নিং আপনার পজিশন মতো যখন ট্রেগুলো আপনার পজিশন মতো আসবে তখন আপনি এটা এই বাটনটা ছেড়ে দেবেন এরপর আপনি মেশিনটা অফ করে দিয়ে এরপরে ডিম বসাবেন অর্থাৎ ডিম বসানোর সময় টেরেগুলা সমান্তরালে আনার জন্য এই বাটনটি ক্লিক করে ধরে রাখবেন এই বাটনটি টিপে ধরে রাখবেন দেখবেন টেরেগুলা কিন্তু অটোমেটিকলি টার্নিং হচ্ছে তো বন্ধুরা আমরা বন্ধুরা আমরা ফাংশন শিখলাম এক এক নজরে এক কথায় বলে দিই ফাংশনটি হলো চারটি ফাংশন একটি হল আপনার তাপমাত্রা কমানো বাড়ানো সেট বাটন ক্লিক করবেন কমাবেন বাড়াবেন এবং ওকে টিপবেন দ্বিতীয়তে আর্দ্রতা অর্থাৎ হিউমিডিটি সেট বাটন ক্লিক করবেন বাড়াবেন কমাবেন এবং ওকে টিপবেন আর অযাচিত শব্দ শব্দ হলে আপনি তিন নম্বর বাটনটি একবার ক্লিক করবেন শব্দটি বন্ধ হয়ে যাবে এবং টেরেটি আপনার সমান্তরালয় বা পজিশন মতো আনার জন্য মেশিনটি অন করবেন এই দুই নম্বর বাটনটি ক্লিক করে ধরে রাখবেন পজিশন মতো আসলে ছেড়ে দিবেন এরপর মেশিনটা অফ করবেন এরপর ডিম বসাবেন ডিম বসানোর পর আবার যথার্থ যথারীতি মেশিনটি চালিয়ে দেবেন বন্ধুরা তিন নম্বর পর্বটি আমরা দেখলাম আপসন কীভাবে সেট করতে হয় আবার বলে দিই প্রথম দুই পর্বটি না দেখা থাকলে ডিসক্রিপ ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন তাহলে একজিম আঠারো সম্পর্কে আপনার ব্যাপক একটি ধারণা হবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য খামার বিষয়ক টার্কি তিকার বিষয়ক যে কোনো ধরনের ভালো ভালো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা